আপনারা যারা আমাদের এই ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আমাদের পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে এমন একটা কিবোর্ডের পরিচয় করিয়ে দেব যে কিবোর্ডটার মাধ্যমে আপনি মুখে বলে টাইপ করতে পারবেন, হাতের লেখার দরকার নেই। এমনকি আপনি যদি কোনো ভাষা বাংলা লেখেন সেটা ইংলিশ হয়ে যাবে, অথবা আপনি যদি ইংলিশ লেখেন সেটা বাংলা হয়ে যাবে। তো এই কাজটা আপনারা কীভাবে করবেন একটা সফটওয়্যারের মাধ্যমে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এবং শিখাবো। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, কোথাও টানাটানি করবেন না, স্কিপ করবেন না, তাহলে হয়তো আপনারা জিনিসটা শিখতে পারবেন না। যদি শিখতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটাই দেখতে হবে। তো যাওয়ার আগে একটা কথাই বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, আশা করছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা নিত্য নতুন যাবতীয় ট্রিক্স এবং টিপস, অনেক কিছু আইডিয়া শিখতে পারবেন, মোবাইলের যাবতীয় টুকিটাকি সমস্যাগুলো সমাধান করতে পারবেন নিজেরাই। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে আসি কীভাবে আপনারা এই কিবোর্ডটার মাধ্যমে এই কাজটা করতে পারেন। মুখে বলবেন, লেখা হয়ে যাবে, ইংলিশ লিখবেন বাংলা হবে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে কিবোর্ডের সাহায্যে বাংলা লিখলে ইংলিশ হয়ে যায়, অথবা ইংলিশ লিখলে বাংলা হয়ে যায়, অথবা হাতে টাইপ না করে কিভাবে মুখ দিয়ে বলে টাইপ করা যায়। তো তার জন্য আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন হবে, যার নাম হলো জিবোর্ড কিবোর্ড। তা আমরা গুগল প্লে স্টোরে চলে যাব, গিয়ে ওখানে চার্জ বার লিখব জিবোর্ড কিবোর্ড। জিবোর্ড কিবোর্ড লিখে যখন চার্জ দিয়ে তখন আপনাদের কিবোর্ডটা চলে আসবে। তো আপনারা এখান থেকে কি জিবোর্ড কিবোর্ডটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনার মোবাইলে। ইনস্টল হওয়ার পরে চলে যাবেন সেটিংস অপশনে, সেটিংসে গিয়ে খুঁজে বের করবেন এডিশনাল সেটিংস। এডিশনাল সেটিংস বাইর করে উপরে পাবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের উপরে কিবোর্ডের অপশনটা চলে আসবে। আসলে এখান থেকে কিবোর্ডে ক্লিক করবেন, ক্লিক করে আপনার যে কিবোর্ডটা ডাউনলোড করেছেন সেটার মধ্যে টিক মার্ক দিয়ে দিবে, এখান থেকে বের হয়ে যাবেন। এখন আমরা আমাদের হোয়াটসঅ্যাপে ঢুকবো, অথবা আপনার যে কোনো একটা অ্যাপ্লিকেশনে ঢুকবেন। ঢুকার পর আপনারা যে কোনো একটা আইডিতে ঢুকবেন, ঢুকে এখানে প্রথমে মুখ দিয়ে বলবেন হ্যালো। সরি, আমরা এখানে মুখ দিয়ে আসবে না, কারণ আমার এখানে ভিডিও রেকর্ড চলতেছে, তার কারণে আপনার মুখটা শো করতেছে না। তো আপনাদের এখন দেখাবো কিভাবে আপনারা ট্রান্সলেশন করবেন বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা। তো আপনারা যে থ্রি ডটের অপশনটা দেখছেন তার পাশে দেখছেন সেটিংস অপশনটা, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনাদের কিবোর্ডের ভিতরে নিয়ে যাবে। তো আপনার উপরে যে একটা অপশন দেখছেন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন, অ্যাড কিবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে খুঁজে বের করবেন বাংলা বাংলাদেশ, বাংলা বাংলাদেশ বের করবেন। বের করার পর আপনি এখানে অপশন পেয়ে যান বাংলা প্লাস ইংলিশ। তো আপনার এখানে বাংলাতে প্লাস ইংলিশে টিক মার্ক দিয়ে ডান করে দেবেন, ডান করে দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাবে পরে আপনি এখন পাশে দেখছেন থ্রি ডট অপশনটা, থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ট্রান্সলেশনে ক্লিক করে দেবেন। ট্রান্সলেশনে ক্লিক করার পরে আপনি এই যে এখানে যে পৃথিবীর একটা লোগো দেখা যাচ্ছে এটা করে ক্লিক করবেন। এটা ক্লিক করলে বাংলা হবে, আবার ক্লিক করলে ইংলিশ হবে, আবার ক্লিক করলে দুইটাই আসবে। তো আমরা এখানে এখন বাংলা লিখব, আমি তোমাকে ভালোবাসি। দেখেন আমি বাংলা লিখছি, ইংলিশ হয়ে গেছে, আবার ইংলিশ লিখব বাংলা হয়ে যাবে। এইভাবে আপনারা চাইলেই যে কারোর সাথে চ্যাট করতে পারবেন বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা। আশা করছি আমাদের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে এবং কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।